কুড়িগ্রামে শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র ও শ্রমজীবীরা। ছড়িয়ে পড়ছে ঠান্ডাজনিত নানা রোগ। এই মুহূর্তে শীতের সবশেষ খবর জানাতে শহরের শাপলা চত্বর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বাদশা সৈকত, যাচ্ছি তার কাছে। মাছ ধরে কিন্তু কুড়িগ্রাম জেলায় শীত পড়তে শুরু করেছে, কিন্তু গত কয়েকদিন ধরে এই শীতের প্রকোপ অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে পরদিন সকাল 9টা 10টা পর্যন্ত কিন্তু এই কনকনে ঠান্ডার সাথে ঘন কুয়াশায় যে মানুষের দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে কুড়িগ্রাম জেলার যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থানের কারণে কুড়িগ্রামের যে চরাঞ্চল রয়েছে, প্রায় 450 চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলে কিন্তু হতদরিদ্র মানুষেরা বসবাস করে। সেই হতদরিদ্ররা মানুষেরা কিন্তু এই শীতকষ্টে ভোগে, কেননা তারা দিনমজুর শ্রেণীর মানুষ এবং তারা প্রতিদিনই যে রোজগার করে সেই রোজগার দিয়েই কিন্তু তাদেরকে চলতে হয়। এর কারণে কিন্তু তারা যে গরম কাপড়, প্রয়োজনীয় গরম কাপড় কেনার যে বিষয়টি, সেটি কিন্তু তারা পারেন না এবং তারা প্রতি বছর শীত মৌসুমে তাকিয়ে থাকেন। বিশেষ করে যারা বিত্তবান রয়েছেন এবং যে কম্বল বিতরণ করেন বিভিন্ন সংগঠন, সেগুলোর দিকে কিন্তু তাকিয়ে থাকেন। পাশাপাশি সরকারি কম্বলের যে বিতরণের বিষয়টি, সেটি কিন্তু খুব সীমিত থাকে, যার কারণে অন্যের দেয়া কম্বলের উপরই তাদেরকে কিন্তু নির্ভর করতে হয়। আর বিশেষ করে আরেকটি বিষয় হলো যে শীত পড়ার সাথে সাথেই কিন্তু এই কনকনে ঠান্ডায় কুড়িগ্রাম জেলায় যে আবহাওয়া যেটা বিরাজ করছে, এই আবহাওয়ার কারণে কিন্তু শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া এবং সর্দি কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমি কুড়িগ্রামের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ অন্য অন্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আমি খোঁজ নিয়েছি। সেখানে তারা আমাকে যে কর্মকর্তারা রয়েছেন, তারা আমাকে জানিয়েছেন যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে 250 শয্যার বিপরীতে কিন্তু রোগীর ভর্তি রোগী থাকছেন প্রায় 350 মতো, আর আউটডোরে বহির্বিভাগে প্রতিদিন এই 1500 থেকে 1600 রোগী চিকিৎসা নিচ্ছেন। আর আমি এই শীতকষ্টে ভোগা মানুষদের জন্য সরকারের যে শীতবস্ত্র বা কম্বল বিতরণের যে বিষয়টি, সে বিষয়টি আমি জানতে চেয়েছিলাম জেলা প্রশাসনের কাছে। সেখান থেকে যে তথ্য আমি পেয়েছি যে এখন পর্যন্ত কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হয়নি সরকারিভাবে, এবং সেটি তালিকা করা হচ্ছে। সেটি তালিকা করে সরকারিভাবে যে উপজেলা প্রশাসনের কাছে যে শীতবস্ত্র, সেটি হস্তান্তর করা হবে এবং সেই শীতবস্ত্র কিন্তু এখনও দেয়া হয়নি। আর বেসরকারিভাবে যে শীতবস্ত্র বা কম্বল বিতরণের যে বিষয়টি রয়েছে, সেটি কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি। আমি কুড়িগ্রামের যে আবহাওয়া অফিস রয়েছে, যে আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত আজ সর্বনিম্ন যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সেই সর্বনিম্ন তাপমাত্রা হলো 13.5°C এবং প্রতিদিনই কিন্তু এই তাপমাত্রা নিম্নগামী হচ্ছে এবং 11°থেকে 15°C মধ্যে উঠানামা করছে। আর অন্য যে বিষয় রয়েছে, কুড়িগ্রামের যে শীতের প্রতি বছর ওই যে শীতের প্রকোপ থাকে, সেই শীতের প্রকোপের কারণে কিন্তু এখানে বিশেষ করে শিশু, বৃদ্ধরাই কিন্তু বেশি কষ্ট পায় এবং ছিন্নমূল শ্রেণীর যে মানুষ রয়েছে তারা কষ্ট ভোগ করে। বিশেষ করে শীত বস্ত্র যে কষ্ট, সেই কষ্টটি কিন্তু তারা ভোগ করে। আর যে বিষয়টি রয়েছে যে এখানকার যে হতদরিদ্র যারা মানুষ, তারা আমাকে জানিয়েছে যারা শ্রমিক, যারা রিক্সা চালান বা দিনমজুরের কাজ করেন, তাদেরও কিন্তু কাজে বিঘ্ন ঘটে। কেননা প্রতিদিনই কিন্তু তারা যে সকালে যে সকালবেলায় যে নিয়মিত কাজে বের হবে, সে কাজে কিন্তু তারা বের হতে পারেন না, তারা কাজে বের হতে পারেন না, যার কারণে তাদের কিন্তু দিনের যে রোজগার সেটি কিন্তু কমে যায়, এবং সেই কমে যাওয়ার কারণে তারা কিন্তু বিশেষ করে যে দুর্ভোগ পড়ে। এবং আমি অনেক জায়গায় দেখেছি যে তারা আমাকে জানিয়েছেন, তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে কুড়িগ্রামের যে শীত আসলেই তাদের দুর্ভোগ বাড়ে। এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ। আমরা তখন সরাসরি ছিলাম কুড়িগ্রামে।